বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে প্রকাশিত হল দ্য লন্ডন মিসলেনির। এদিন মুখ্য আয়োজক ফাফিয়া ঘোষাল দাসের সম্পাদনা প্রকাশিত পেল দ্য লন্ডন মিসলেনির। পাশাপাশি বহুগুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হল এদিনের মঞ্চ থেকে। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন স্বনামধন্য শিল্পী পূর্ণদাস বাউল, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শিল্পী ফাফিয়া ঘোষালের রেহান উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। লন্ডন মিসলেনি পত্রিকা, যেটা 200 বছর ব্রিটিশ হেরিটেজ ম্যাগাজিন, সেটা লঞ্চ করলাম এখানে, এবং আমরা একটা মুসলিম থেকে একটা সম্মান প্রাপ্তির অনুষ্ঠান ছিল, যেখানে আমার গুরু পণ্ডিত পূর্ণদাস বাউল সম্রাট ছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, এবং দেবাশিস কুমার দা ছিলেন, বাদল বসু ছিলেন, যিনি সত্যজিৎ রায়ের সঙ্গে অনেক বছর কাজ করেছেন, অশোক বিশ্বনাথন ছিলেন, এবং প্রমুখ বাকিরা ছিলেন। আমি তো প্রায় করি, প্রতি বছরই আমরা এটা করি এখানে। আমি বিদেশে থাকি, আমি 4 মাস এদেশে থাকি, বাকি বিদেশে থাকি, এদেশের শিল্প সংস্কৃতি বিদেশে ছড়াচ্ছি। তা আমি প্রতি বছরই করি, শুধু প্যান্ডেমিক সময় আমরা করতে পারিনি আর কি। আর ইজার ইন চিফ ক্রিস্টোফার আতল, মারিনা রাইট, ওরা আসতে পারেননি, ওরা প্রতি বছরই আসেন, এবছর ছাড়া। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।